হ্যাপি রোজ ডে। যে এখন হোম ক্রাফটার আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই দেখছো বায়েলস প্যানোরামা অ্যান্ড বিগ থ্যাংক ইউ তোমরা যারা আমাকে দেখছো, সাপোর্ট করছো, যারা নতুন সাবস্ক্রাইব করেছো, প্রত্যেককে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। লাস্ট ব্লগে মানে গতকালকের ব্লগে অলরেডি আমি বলেছি যে আমার মানে শরীরটা ঠিক জুত নেই, ছ্যান ছ্যান করছে, ভালো লাগছে না। মেবি ওয়েদারের জন্য হতে পারে, কারণ চেন্নাইতে গরমটা আস্তে আস্তে বাড়ছে আর শীত তো সেভাবে ছিল না, কিন্তু তাও একটা প্লেজেন্ট ওয়েদার ছিল, বাট সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো মেবি সেই কারণে হচ্ছে। আর আমার চোখ মুখ দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো গলাটাও একটু ভার হয়ে আছে। এখন বাজে বেলা প্রায় 12টা, তো প্রথম তোমাদের সাথে কথা বলা শুরু করছি, তাই গুড মর্নিং তো বলতেই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 12টা বেজে গেছে আর এখনো পর্যন্ত আজকে যে ব্লগটা যাবে সেটা আমি এডিট করে উঠতে পারিনি। বাট হ্যাঁ, হোপফুলি ভীষণ তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করে দেব। এই কি বলবো, এটাকে টার্বুলেন্স বলা যেতে পারে, বাট শরীর থাকলে এগুলো তো হবেই, এটা নিয়ে বেশি ভেবে বা কথা বাড়িয়ে লাভ নেই। তো ঝটপট এখন আমি এডিটটা করে নেব অ্যান্ড দেন তারপর দেখা যাক যে কি করি না করি। আজ সকালে আমি ব্লগটা স্টার্ট করছি। আপনাদের সবাইকে আজকে হ্যাপি রোজ ডে এর অনেক অনেক অনেকটা শুভেচ্ছা। আশা করি গোলাপের মতন তোমাদের প্রত্যেকের জীবনে সুগন্ধে ভরে যাক, গোলাপের মতন কালার ফুল হয়ে যাক তোমাদের লাইফ। ভ্যারাইটিজ অফ কালার, যেরকম বিভিন্ন রঙের গোলাপ হয় সেরকমই কালারফুল হোক তোমাদের প্রত্যেকের লাইফ। সবকিছুই তো সকাল থেকে মোটামুটি যাই হোক চলছে কোনো ক্রমে, বাট উপরি পাওনা হলো বাইরে কনস্ট্রাকশনের কাজ। তো এই রুমে এরকম একটা বড় ওপেন উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা বেশ মানে পুরোটাই লং একদম, তো এই জায়গার উইন্ডোটা খুব একটা খুলি না, বাট আজকে খুলে দিয়েছিলাম যে ভালো হাওয়া দিচ্ছিল ওই জন্য তো দিয়েছিলাম, বাট এটাকে আমাকে বন্ধ করতে হচ্ছে। তার মোদ্দা কারণ, মূল কারণ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে। আমি এখানে বসে এডিট করতে বসেছিলাম বাট পারছি না। সবাইকে গুড ইভিনিং, আশা করছি সারাটা দিন তোমরা দুর্দান্ত কাটিয়েছো। আমি তো এডিট করতে করতে আর ল্যাব খেতে খেতে কাটিয়েছি, অ্যাজ সাচ আজকে আর কিছু করিনি সারাদিনে। তবে আজকে যেটা হয়েছে, আজকে কিছু প্রবলেমের জন্য আমার এডিটটাও অনেকটা করতে দেরি হয়েছে। আসলে কি হয়েছে, আমি না ল্যাপটপে খুব একটা এডিট করায় অভ্যস্ত নেই, ফলে আমার একটু সময় বেশি লাগছে, কারণ আমি এই জিনিসটা নতুন করে শেখার চেষ্টা করছি। এবং এমনও হচ্ছে এক এক সময় যে আমি ল্যাপটপ ছেড়ে দিয়ে আলটিমেটলি ফোনেও হয়তো এডিট করছি, আবার হয়তো কোনো ব্লগ হয়তো আমি ল্যাপটপে এডিট করছি, এইভাবে মানে চেষ্টা চরিত্র চালাচ্ছি আর কি, যাতে একটু কিছু বেটার করা যায় তোমাদের সাথে, যাতে বেটার কিছু শেয়ার করতে পারি বেটারভাবে। তো আজকে হিরণময় বাবু তাড়াতাড়ি অফিস থেকে একটু ফিরে গিয়েছিলেন, যদিও ফিরে আলটিমেট কোনো লাভ হয়নি, বাড়িতে ফিরে গেছে প্রায় 5:15 নাগাদ, কিন্তু ওর ছিল ক্লায়েন্ট মিটিং। তো এটা ওর এই অফিসে ফার্স্ট ক্লায়েন্ট মিটিং, তো সে কারণে বেচারা একটুখানি কি করবে কি না করবে এরকম একটা ব্যাপার ছিল, যদিও ওইসব আমার কাছে কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার ওর ভেতরে ছিল। লাইফের সমস্ত মুহূর্তগুলোকে ইনস্ট্যান্ট ক্যাপচার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার মানে তো এটা নয় যে ভালো মুহূর্তগুলো, ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করব না। সকালবেলা তোমাদেরকে উইশ করেছি রোজ ডে, যদিও শাহবাবুকে কিন্তু আমি সকালবেলা অফিস যাওয়ার আগে উইশ করিনি, ইচ্ছে করে যে তার মনে আছে কিনা, কারণ তার কিন্তু ভুলে যাওয়ার, এইসব জিনিসগুলো মিস হয়ে যাওয়ার বাতিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তিনি অবভিয়াসলি ভুলেই গিয়েছিলেন, তার কিছু মনে ছিল না বা থাকলেও আমাকে বলেনি, হোয়াট এভার যাই হয়েছে। তো আমি উনি অফিস যাওয়ার পরে ওনাকে বাই মেসেজ উইশ করেছি, আর ফেরার সময় উনি আমার জন্য নিয়ে এসেছেন এই সুন্দর গোলাপগুলো। একটা গোলাপেও যতটা ভালোবাসা, 50টা গোলাপেও ততটাই ভালোবাসা। উনি আমার জন্য 4টে গোলাপ এনেছেন আর দুটো কালারই আমার এত ভালো লেগেছে যে কি বলবো। এই দেখো সুন্দর না? চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি, আর একজন রেডি হয়ে গেছে। আর প্রত্যেক ব্লগে তোমার এই পিছনটা তুমি কেন দেখো,
সব সমস্ত ক্লিপিং গুলোতে রেডি হওয়ার পরে ও কি করছে না, গাড়ির চাবি বের করছে, সব কটাতেই তাই, কালকের ব্লগটা তো তাই গেছে। তোকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, না আমিও শুরু করি। আর তো যাই হোক, এমনিতে আমাদের ঘরে প্রচুর গোলাপ আছে, দেখো ওই যে এটা এটা যদিও গোলাপ নয়, এটা এইটা অনেক অনেক রকমের ফুল আছে। হ্যাঁ, হয়তো আসল ফুলের সংখ্যা কম, এখানে ওই যে গোলাপ রয়েছে, এই পাশে গোলাপ রয়েছে এখানে, বাট এই গোলাপগুলো আজকের জন্য তো অবশ্যই স্পেশাল। এটা গাছের ফুল, আর এই ছোট্ট গোলাপটাই হচ্ছে গিয়ে আমি দিয়েছি, আর এইগুলো আমি পেয়েছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে, মানে আজকে এই এই ব্যাপারটা বেশ ভালো লাগছে, ছোট হোক কিন্তু একটু সেলিব্রেশন বা একটু কিছু এই স্পেশাল ব্যাপারগুলো বেশ ভালো। তুই সত্যি করে বলতো, আমি উইশ করার পর তোর মনে পড়েছে না? হ্যাঁ, নাকি কাউকে দিতে দেখেছিস ফুল? কাকে দিতে দেখবো, এখানে ফুলের দোকান মানে হ্যাঁ বলতে নেই, মানে ফুলের দোকান তো এত দেখেছি এখানে, না সত্যি সত্যি ফুল কিনতে গেলে মানে এটাই ভাবতে হয় যে ফুল হচ্ছে কি, এখানে লিটারালি শুধু একটা বিজনেস, মানে ফুল একটা বিয়ে বাড়িতে প্রেজেন্ট নিয়ে চলে যাও, মানে জাস্ট একটা নিয়ে যাওয়ার জন্য, আদার দ্যান দ্যাট মানে সেই যে একটা ফুল কেনার যে ক্রেজ, যে জিনিসটা আমরা মানে আমরা আমাদের এতে দেখেছি, সেই কেন সেরকম কেন, কারণ এখানে সেই রকম লোকজনকে তো দেখিই না, মানে যে কেউ ফুল কিনতে এসেছে পার্টিকুলারলি, যে একটা ফুলও আমরা হাতে করে কিনি, সেই জিনিসটা আমি কিন্তু দেখলাম না। একটা জিনিস আছে যেটা চেন্নাইয়ে আছে, যে আমার পছন্দ যে এই জিনিসগুলো একটু হাতে করে কেনা, বাকিরা হয়তো আনিয়ে নিচ্ছে বা অনলাইন বলে দিচ্ছে, কারণ যেখানে গিয়েছিলাম সেখান থেকে তো সবাই অনলাইনেই অর্ডার দেয়। হ্যাঁ, ও গেছিল ফান অ্যান্ড পেটেলে, সেখানে গিয়ে ও যে হাতে করে এনেছে, টু বি ভেরি অনেস্ট, এটা রাগের কথা নয়, আমরা কলকাতাতে যখন কিনি, আমরা হৃদয়পুর বারাসাত এরিয়াতেও যখন কিনি, আমরা কিন্তু আরো অনেক তাজা পাই। চেন্নাই এটা মেন সিটি হওয়া সত্ত্বেও ফুল কিন্তু আমি সেই আন্দাজ, হ্যাঁ যেগুলো ডেইলি বেসিসে পূজোর ফুল সেগুলো আমরা তাজা দেখতে পাই, চন্দ্রমল্লিকা, তাও অন্য কিছু সেরকম ভাবে নয়, আমাদের ওখানে পূজোর ফুলেরও কত ভ্যারাইটি থাকে, রাইট? বাট এবার যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব, চলো। তো আমরা এসেছি এখন হোম ক্রাফটারে, আর এটা আমাদের পাশের পাড়ার দোকান বলা যেতে পারে, আমরা যেখানে রয়েছি আমাদের অ্যাপার্টমেন্ট সোসাইটিটা যেখানে তার ঠিক পাশের পাড়ায়, মানে 5 মিনিটও লাগে না। তো এখন আমরা এখানে যাচ্ছি ফর প্ল্যান্টার, প্ল্যান্টার কিনতে, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। সবার প্রথমেই হোম ক্রাফটারের এই সুন্দর সুন্দর হোম ডেকোরেশনগুলো দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, অ্যান্ড থ্যাংক ইউ অলসো যে তোমরা আমার ব্লগটার এই এন্ডিং পার্ট পর্যন্ত এসেছো দেখার জন্য। তো এই যে দোকানটায় আমরা গিয়েছিলাম, এটা বেসিক্যালি একটা হোম ডেকোর আইটেম শপ, বিভিন্ন রকম কালেকশন ওরা রাখে, চীনামাটির ফুলদানি থেকে প্ল্যান্টার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মেটাল কালেকশন, এগুলো রয়েছে, সাথে রয়েছে ডিফিউজার, যে পারফিউমগুলো আমরা রুমে আগুন জ্বালায় তার সাথে যে সুন্দর স্মেল হয় সেই ধরনের ডিফিউজার যেগুলো, সেগুলো রয়েছে, পাপোশ রয়েছে যেগুলো কিনা নারকেলের ছোবড়া থেকে তৈরি, রয়েছে বিভিন্ন রকমের ঘড়ি, বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের এবং কালার কম্বিনেশনের, সাথে রয়েছে এই উইন চার্মগুলো, ভ্যারাইটিস উইন চার্ম ছিল সেখানে, মানে তোমার ঘরটা পুরোপুরি সাজিয়ে তোলার জন্য কিন্তু হোম ক্রাফটার নিজের ঝুড়ি মেলে ধরেছে, সাজিয়ে রেখেছে। চেন্নাইতে যদি কেউ থেকে থাকো, যারা কিনা আমার ভাষায় এই কথাগুলো বুঝতে পারছো, শুনতে পাচ্ছো, তারা প্লিজ একবার না একবার কিন্তু হোম ক্রাফটারে ডেফিনেটলি ভিজিট করো। এই যে হোম ডেকরটা দেখছো, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং বুদ্ধ এবং বিভিন্ন রকমের পাতা দিয়ে ফুল দিয়ে ডেকোরেশনটা করা, এত অপূর্ব সামনে থেকে দেখতে লাগছিল, মানে আমার যদি মানে পকেট পারমিট করতো আমি হয়তো কালই নিয়ে চলে আসতাম, বাট সেটা পসিবল হয়নি, কারণ জিনিসগুলো দেখতে যতটা শৌখিন যতটা সুন্দর সেগুলোর দামও কিন্তু সেই ধরনের। তো অবশ্যই বেশ কিছু আইটেম আছে যেগুলো বেশ পকেট ফ্রেন্ডলি, আবার মানে তুমি দেখে বুঝতে পারবে না, ওখানে না গিয়ে দেখলে তুমি বুঝতে পারবে না, আবার কিছু কিছু আইটেম আছে যেগুলো সত্যি
একটুখানি আউট অফ বাজেট হলেও হতে পারে, অর্থাৎ নানান রকম বাজেটের জিনিসপত্র কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। ধরো কারোর গৃহপ্রবেশ রয়েছে, তুমি কিছু উপহার দিতে চাও, বা কারোর বাড়িতে তুমি যাচ্ছ তার জন্য কিছু উপহার নিয়ে যেতে চাও, সব ধরনের জিনিস কিন্তু তুমি হোমক্রাফটারে পেয়ে যাবে। এই যে চীনামাটির যে হান্ডিগুলো দেখছো, এগুলো কিন্তু ফুড সার্ভের জন্য ভীষণ ভালো। এটা রয়েছে একটা ক্রিস্টাল ট্রি, যেটাকে ভীষণ লাকি এবং পজিটিভ মানা হয়। অলরেডি বলেছি বিভিন্ন রকম শেপের এবং কালারের ঘড়ির কথা। এই ওয়ালটা ছিল পুরোপুরি ওয়াল অফ ট্রি অর ওয়াল অফ প্ল্যান্ট আমি নাম দিয়েছি এটাকে, কারণ এখানে বিভিন্ন রকম গাছ, পাতা, ডাল, এই ধরনের জিনিসের একটা কি বলবো একটা শো ওয়াল ছিল এখানে। সাথে ছিল বিভিন্ন রকমের কি হোল্ডার। কি হোল্ডারগুলো এত দুর্দান্ত, মানে এত সুন্দর যে কি বলবো, কনসেপ্টগুলোই ভীষণ সুন্দর ছিল। পাখি ছিল, ময়ূর ছিল, মানে অবভিয়াসলি ময়ূরও পাখির মধ্যেই পড়ে, মাছ ছিল, হাতি ছিল, বিভিন্ন ধরনের ছিল। এই যে দেখো এখানে একটা কি সুন্দর শো পিস রাখা, অর্থাৎ ছোট থেকে বড় যে কোনো ধরনের ঘর সাজাবার সামগ্রী কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। সাথে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস রয়েছে, সেগুলোতে এবার চলে আসি। রয়েছে কিছু ন্যাচারাল এসেন্স, যেটাকে আমরা বলে থাকি এসেনশিয়াল অয়েল, সেই ধরনের জিনিসও এখানে রয়েছে। এখানে সেন্টেড ক্যান্ডেল রয়েছে। এই যে টুল দুটো দেখতে পাচ্ছ, মেড বাই উডেন, আমরা কাঠের গুঁড়ি বলি না, সেই দিয়ে তৈরি। এসেনশিয়াল অয়েলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এসেন্স রয়েছে, যেমন ধরো স্যান্ডেলউড ছিল, ল্যাভেন্ডার ছিল, লেমন গ্রাস ছিল। তো আমি অলরেডি এখানে দেখো প্যাকিং হচ্ছে, আমরা দুটো প্ল্যান্টার নিয়েছি, আর এখানে আমি একটা স্যাম্পল ট্রাই করছি, যেটা কিনা স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েলের স্যাম্পল ছিল। আর ওরা এখানে তোমাকে এইভাবে ট্রায়াল দিতে দেবে, মানে ওদের কাছে স্যাম্পল রয়েছে, সেখান থেকে তুমি ট্রাই করে তোমার পছন্দসই একটা গন্ধ কিন্তু নিজের ঘরের জন্য নিয়ে আসতে পারো। ছোট ছোট এই বক্সগুলো অ্যাজ আ অর্গানাইজার হিসাবে এবং অ্যাজ আ হোম ডেকর হিসাবেও কিন্তু ইউজ করা যায়। দেখো কত সুন্দর, কত ব্রাইট কালার্স অ্যাড করা হয়েছে। এগুলো একটা সেন্টার টেবিল বা কোনো সাইড কর্নার টেবিলের ওপরে রাখলে কিন্তু তোমার ঘরে একটা অন্য রকম রঙিন মাত্রা এনে দেবে, এইটুকু তো বলতেই পারি। তো আমরা এক ফাঁকে বাড়িতে আসলাম, এসে প্ল্যান্টার আমরা দুটো কিনেছি, কি কোনটা কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আর কেন কিনেছি, কিনতে হতো তোমরা সেটা শুনেছো হয়তো, কারণ গাছের প্ল্যান্টারে কম পড়েছিল আমাদের। তো এখন আবার আমরা বেরোচ্ছি, মানে বেরোনোর প্ল্যান ছিলই আগে থেকে, বরং ঘরে আবার আসবো এই প্ল্যানটা ছিল না, বাট মনে হলো যে ওগুলো যেহেতু সবই চীনা মাটি তো বাড়িতে রেখে যাওয়া, মানে ঘরে রেখে যাওয়া ভালো। তো এখন দিয়ে আমরা আবার বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চল দেখতেই পাবো। তো আমরা আবার আমাদের পেটেন্ট জায়গায় এসে গেছি চেন্নাই ভবার। আমরা আবার অ্যাকচুয়ালি এটা আমাদের হাঁটাহাঁটি করার জায়গা, ওয়াক করার জায়গা, ঘুম এসে গেছে। তা আজকে আমরা একদমই অত দেরি করবো না, এখন অলরেডি 9:45 বাজে, 15-20 মিনিট একটু হাঁটাহাঁটি করবো, যদি একটু লেমন টি খাবি কি এখন, আর খাওয়ার চা খাওয়ার দেখা যাক, হাঁটাহাঁটি করবো। এটা দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোন রাস্তায় আছি। দেখা যাক কি হয়, যদি গলা বেশি শুকিয়ে যায় তাহলে একটু চা খেলেও খেতে পারি। তোর মুখে ছাওয়া পড়ছে গাছ, আমার ঠিক কাটলাইট পড়ছে। হ্যাঁ বাবা, কাটলাইট নাকি, যাই হোক এখানে এখানে এখন এই সার্ভিস রোড ধরে খানিকক্ষণ হাঁটাহাঁটি করা হবে। আর আশেপাশেই যেহেতু সব অফিস, স্পেশালি এই একদম এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা এটা হচ্ছে অ্যাকসেঞ্চারের অফিস। তো সমস্ত লোকজন এখন রাস্তাঘাটে বেরিয়েছে, এটা হচ্ছে ওদের মেবি ডিনার টাইম, ওদের যেহেতু শিফট জব থাকে। যাই হোক চলো একটু হাঁটাহাঁটি করা যাক। ফিরে গেছি আমরা প্রায় 10:45 নাগাদ, তারপর ফিরে রাত্রের খাওয়া দাওয়া করলাম। তো ঘুম ঘুম পাচ্ছে বলে আর বেশি ওটার ভিতরে না গিয়ে ভাবলাম যে এখন ঘুমিয়ে পড়ি, বরং কাল সকালে তাড়াতাড়ি ওঠা যাবে, সেই কারণে এবার শুয়ে পড়বো ঝটপট। কি কিনে এনেছি হোম ক্রাফটার থেকে সেটা তোমাদেরকে সকালবেলায় দেখাবো, তখন শেয়ার করব। এখন আর ইচ্ছে করছে না, বিকজ ওটা পুরো প্যাক করো তো সেই কারণে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো পায়েলস প্যানোরামা।
ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে গুড নাইট।